আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা দেখব কিভাবে একটি অ্যান্ড্রয়েড মোবাইলে ইউটিউব অ্যাকাউন্ট খুলতে হয় এবং সেখানে ভিডিও আপলোড করতে হয়। এর জন্য আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে যে ইউটিউব ট্যাবটি আছে, ট্যাবটির উপরে ক্লিক করবেন এবং দেখবেন যে আপনাদের ইউটিউবের বেশ কিছু ভিডিও দেখাচ্ছে, যেটা আপনি আপনার ইউটিউবে আছে। তো এখানে আপনি কিভাবে আপনার ইউটিউব অ্যাকাউন্ট তৈরি করবেন, এর জন্য আপনি চলে যান ওপরের যে ইউটিউবের আইকনটি আছে, তার পাশে তিনটে দাগ আছে, দাগে ক্লিক করলে আপনাকে এইরকম যে পেজটি শো করছে, পেজটি শো করছে, ওপরে দেখুন লেখা আছে নিউ লাইফলাইন। তো এটা আমার অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে, এই জন্য এরকম দেখাচ্ছে। তো আপনাদের অ্যাকাউন্ট যদি না খোলা থাকে, ওপরের জায়গাটি একটি আইকন থাকবে যেখানে কোনো ছবি বা ফটো থাকবে না, আর আপনাদের কোনো এখানে ইমেল আইডি যুক্ত করা থাকবে না। তো অলরেডি আপনারা যদি এটি যুক্ত করতে চান, অর্থাৎ আপনারা যদি অ্যাকাউন্ট করতে চান, ওই ছবির উপরে ক্লিক করুন। ছবির উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নিউ লাইফলাইন 12@gmail.com। এটি অলরেডি আমার করা আছে, এই জন্য এটি দেখাচ্ছে। আর আপনারা নতুন করতে চাইলে এখানে অ্যাড অ্যাকাউন্ট আপনার প্রথমে আসবে, আপনারা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন এবং ওকে করবেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে ওকে করলে আপনাদের এখানে দেখাচ্ছে মেক ইট গুগল। তো আপনাদের যদি কোনো অ্যান্ড্রয়েড মোবাইল, মানে আমার যতটুকু জানা আপনাদের সকলের ইমেল আইডি থাকবে, তো আপনার ইমেল আইডি থাকলে এক্সটেনশন ওটা আপনি করে নিতে পারেন এখান থেকে, আপনাদের আগে যদি কেউ থাকে। আর না থাকলে আপনারা যদি নিউ ইমেল আইডি দিয়ে যদি কেউ করতে চান তো নিউ করবেন। তো এইভাবে আপনারা এখানে সেটিং করে নেবেন। সেটিং যখন করা হয়ে যাবে তো আপনাকে ওপরে শো করবে আপনার ইমেল আইডিটি, এবং আপনি ওখানে আপনি চাইলে আপনার ফটো সেটিং করতে চান। এরপরে আমরা দেখব কীভাবে একটি ভিডিও আপলোড করা হয়। তো এরপরে যখন ভিডিও আপলোড করতে চান, ভিডিও আপলোড করবার জন্য নিচের দিকে একটু দেখুন, ডিসক্রিপশন এবং আপলোড লেখা আছে, যেখানে একটু ওপরের দিকে তীর চিহ্ন দিয়ে আপনারা আপলোডে ক্লিক করুন। যখন আপলোডে ক্লিক করছেন দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু আপলোডিং দেখাচ্ছে, অলরেডি এটা আমার আপলোড করা আছে, এগুলি আপলোড করে রেখেছি। আপনারা এবার এখান থেকে কীভাবে আপলোড করবেন, তো আপনি ওপরে দেখতে পাচ্ছেন বেশ কিছু বার আছে, একটি আপলোডিং বার আছে ওপরের দিকে যে তীরটি লাগানো আছে, ওখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে দেখছেন আপনার মাই ফাইল ম্যানেজারটি চলে আসছে, যেখান থেকে আপনার ভিডিওগুলি থাকতে পারে, ফাইল ম্যানেজার বা গ্যালারি বা ফটোসে বা ড্রাইভারে। তো আমি একটি গ্যালারিতে দেখি, গ্যালারিতে আমি ওপেন করে দেখলাম আমার বেশ কিছু ভিডিও আছে। মনে করেন আমি এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করতে চাই, একটি ভিডিও সিলেক্ট করছি এখান থেকে আমি। তো এই ভিডিওটি সিলেক্ট করলাম, আমি এখানে কি করব, এনি অনলি ওয়াইফাই করবো কি এনি নেটওয়ার্ক? আপনি এনি নেটওয়ার্ক করবেন, কারণ আমার যেখানে চালাই আমি এটা, তো এখানে অনলি ওয়াইফাই, আর যারা দেখবে তাদের জন্য এটা। তো এনি নেটওয়ার্ক করে আপনি ওকে করে দেবেন। ওকে করে দিয়ে আপনি এই ভিডিওর টাইটেলগুলো লিখতে পারেন, কি ভিডিওটার নাম, ভিডিওটি সম্বন্ধে কিছু লিখতে পারেন ডিসক্রিপশনে, এবং এটি আপনি পাবলিক করে দেবেন, ভিডিওটি যেন সবাই দেখতে পায়, এবং আপনি ট্র্যাকসে কিছু লিখবেন, লিখে এটিকে ওপেন করে দেবেন। আপনি এখানে যদি কিছু না লিখেন তাহলে ওপেন নেবে না। আমি একটা কিছু লিখে দিলাম এবং এখানে একটা কিছু লিখে দিলাম, এবং এখানে একটু ট্র্যাকসে কিছু লিখে আমি এটিকে ওপরে ট্র্যাপসে ক্লিক করলাম। ট্র্যাপসে যখন ক্লিক করলাম তখন এটি দেখছি অতি দ্রুত এটি লোড হয়ে যাচ্ছে। তো এটি আপনারা এইভাবে লোড করবেন, আমি এটিকে লোড করলাম না, আপনাদের দেখানোর স্বার্থে লোড করেছিলাম। আর মনে রাখবেন ইউটিউবে যখন ভিডিও লোড করবেন, ভিডিওগুলি অবশ্যই মানুষের কাজে লাগে এমন কিছু ভিডিও লোড করবেন। আর ইউটিউব থেকে কীভাবে ইনকাম করা যায়, কারণ এই জন্যই আপনি মানুষের কাজে লাগে এরকম ভিডিও লোড করবেন, যাতে আপনার ভিডিওটি প্রচুর পরিমাণে ভিউ হয়, অনেক মানুষের দেখতে পারে ভিডিওটি, এরকম ভিডিও লোড করবেন, যেখান থেকে আপনি পরবর্তীকালে এই ভিডিও থেকে কিছু একটি আর্নিং করতে পারেন, অর্থাৎ কিছু একটু ইনকাম করতে পারেন। তো কীভাবে ইনকাম করবেন, সো ফ্রেন্ড,
এটি আমাদের পরবর্তী ভিডিওতে পাবেন। আশা করি পরবর্তী ভিডিওগুলো দেখবেন আপনারা কীভাবে ইনকাম করতে হয় এই ভিডিওর মাধ্যমে। সো ফ্রেন্ড, আজকের ভিডিও এ পর্যন্তই। খোদা হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই। আর শেষ বেশ একটু বলতেই হয়, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের অনেক টিপস পেতে অ্যান্ড্রয়েড সম্বন্ধে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। খোদা হাফেজ ফ্রেন্ড, ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।